বিরতি পর ফিরে আসলাম। সরকারি নো পার্কিং লেখার জায়গাতেও গাড়ি পার্কিং করা হচ্ছে, এমনই অভিযোগ আসে এলাকাবাসীর তরফ থেকে। এবং সেই অভিযোগের ভিত্তিতে আজ এলাকা পরিদর্শনে যান কর্পোরেটর হিমানি দেব বর্মা। নিজের এলাকা থেকেই উঠে আসছে একাধিক অভিযোগ, তাই সেই অভিযোগ পাওয়া মাত্রই তিনি হাজির হয়ে যান সেই সমস্ত এলাকায় যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে, অথচ সরকারিভাবে কোনো রকমের অনুমতি নেই যথাস্থানে বা উক্ত স্থানে গাড়ি পার্কিং এর জন্য। কিন্তু তারপরও রাতের অন্ধকারে গাড়ি পার্কিং করা হচ্ছে। শুধু তাই নয়, সেই সমস্ত গাড়ির ভেতরে চলছে নেশা কারবার, নেশার আসর বসে সেই সমস্ত গাড়ির ভেতরে, এমনই বেশ কিছু অভিযোগ উঠে আসছে কয়েকদিন ধরে এলাকাবাসীর তরফ থেকে। তাই সেই অভিযোগ পেয়ে আজ সকালে নিজের এলাকা পরিদর্শনে গেলেন কর্পোরেটর হিমানি দেব বর্মা। ঠিক কি অভিযোগ রয়েছে সেখানে, আদেও সরকারি সাইনবোর্ডের নিচে গাড়ি পার্কিং হচ্ছে কিনা বা নেশার রমরমা বাণিজ্য চলছে কিনা, সবটাই সরেজমিনে প্রত্যক্ষ করলেন হিমানি দেব বর্মা। তবে সেক্ষেত্রে বড় বড় করে লেখা আছে নো পার্কিং জোন, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে গাড়ি পার্কিং হচ্ছে, যা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন হিমানি দেব বর্মা। ঠিক কি বক্তব্য তিনি পেশ করেছেন, কি বক্তব্য রয়েছে হিমানি দেব বর্মার, শুনুন। দেখা যাচ্ছে ইললিগ্যাল ভাবে নো পার্কিং থাকা সত্ত্বেও ইললিগ্যাল ভাবে গাড়ি পার্কিং করা হচ্ছে, পাশাপাশি এখন আট বদ্দোয়ালে 14 নম্বর বুথ, ঠিক আছে, কিন্তু ওয়ার্ড তো আমার, ডিরেকশন করি ওয়ার্ড আমার নিতে হওয়াতে আমি কিন্তু খবরে খবর হোক বা যে কোনো ব্যাপারই হোক, কিন্তু আমি এখানে আমারই ডিরেকশন করা হচ্ছে, আমারও দেখতে হচ্ছে। তো আজকে অনেকদিন ধরে যাবতেই যে হেন যারা হেন বুথ পেশিদিন আমার সঙ্গে আছে, বুথের যারা কর্মকর্তারা আছে, তারা আমার কাছে প্রায়ই পাইতে পাই খবর আমাকে পোছায়। পোষার পরে আমি আজকে রোববার, যেহেতু আমি ছুটি পেয়েছি, যেহেতু কাজের ব্যস্ত মধ্যে, তো আমি আজকে এদের ভিজিট করতে আসছি, কিন্তু খবর তো অনেকই পেয়েছি। তো আজকে এটা আমি আসার পরে দেখলাম যে এখানে গাড়িগুলো অ্যাকচুয়ালি থাকে সরকারি জায়গাতে, মধ্যে নো পার্কিং লেখা আছে, দেখতে পাচ্ছ নিচে লেখা আছে আমার পেছনের দিক দিয়ে। তো নো পার্কিং লেখাতেই তো ওখানে প্রচুর রাত্রেবেলায় বা গাড়ি হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, নেশা সামগ্রী শুনছি হীন অবৈধভাবে যে বিক্রি করা হচ্ছে। তাই না, শুধু এমনও দিন গেছে যে অফিস থেকে একটা খোঁজে যে কোনো একজন খবর দিয়েছে বা আমিও জানি এই কথাগুলি, জানার পরেতে এখানে টাস্কফোর্স রাত্রেবেলা দিনেবেলাও এখানে মানে আসে বা ইনজেকশন করে গেছে। তো বাকি আমি খবর জানতে চাইছিলাম, তাদেরকে চেক হওয়া আমরা খবর পেয়ে গেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না এ কথা বলেছে তারা। তো যাই হোক, এটা আমার নজরে আছেন, থাকবো যে এদের কি করা যায় এটা আমি ব্যবস্থা করবো। এমসিডেন্ট আছেন, হ্যাঁ। আপনার ছিলেন কর্পোরেটর হিমানি দেব বর্মার বক্তব্য। এবং যে গাড়িগুলিকে পার্কিং করা হয়েছে সেই গাড়ির নম্বর দেখে সেই গাড়ির যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন হিমানি দেব বর্মা, এমনটাই তিনি জানিয়েছেন, আশ্বস্ত করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তবে যে অভিযোগ উঠে এসেছিল এলাকাবাসীর তরফ থেকে, সেই অভিযোগের একেবারে সত্যতা যাচাই করে তিনি দেখতে পান যে গাড়িগুলি পার্কিং করা হচ্ছে একইভাবে, তবে তার পাশাপাশি চলছে নেশার আসর, যেটা সব থেকে ভয়ঙ্কর এবং মারাত্মক একটি ঘটনা। অবৈধভাবে গাড়ি পার্কিং, তার সঙ্গে চলছে নেশার রমরমা বাণিজ্য, তাই সবটাকেই ঠেকাতে এই মুহূর্তে উদ্যোগী হয়েছে কর্পোরেটর হিমানি দেব বর্মা। আজ রবিবার ছুটির দিন সকাল থেকে তিনি বেরিয়ে পড়েন, যে সমস্ত জায়গাতে গাড়ি পার্কিং করা হয়েছে অবৈধ উপায়ে সেই সমস্ত গাড়িকে তিনি পরিদর্শন করেন, পর্যবেক্ষণ করেন এবং আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করবেন বলেই জানিয়েছেন হিমানি দেব বর্মা। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।